দেশের চলমান পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের নেতারা বৈঠকে বসেন। জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমুর বাসায় প্রায় 2 ঘন্টা বৈঠক হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় 14 দল জানায়, নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় বিব্রত 14 দল, এক্ষেত্রে প্রশাসনের কোনো গাফিলতি ছিল কিনা সে বিষয়েও তদন্ত করার দাবি জানান তারা। সাম্প্রতিককালে নড়াইলের যে দুঃখজনক ঘটনা, এটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে এই কারণে, এর আগেও ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং তারা যেভাবে এই দেশকে সাম্প্রদায়িকতার বিষবাষে ফেলে দিতে চায়, তারই একটি ধারাবাহিকতার নজিরবিহীন একটি ঘটনা তারা নড়াইলেও ঘটিয়েছে। সুতরাং এই ব্যাপারে প্রশাসনেরকে আমরা অত্যন্ত শক্ত হাতে এই জিনিসগুলি দমন করার জন্য এবং এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য দৃঢ়ভাবে তাদেরকে বলতে চাই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও মনে করে 14 দল। জানান, জনগণের স্বার্থেই লোডশেডিং। আজকে যে বিদ্যুৎ সংকট, এখানে যদি নতুন করে আজকে যে জ্বালানি সংকট সারা বিশ্বে, যদি আমাদের জ্বালানি কিনতে হয় তাহলে আজকে আমাদের দেশের মানুষের উপর নতুন করে একটা বোঝা চাপিয়ে দেওয়া হবে, নতুন করে বৃদ্ধি পাবে জ্বালানির দাম। সুতরাং সেটা যাতে করতে না হয় তার জন্য এটা যে পরিস্থিতিতে আছে, যেভাবে দামটা আছে, এইভাবে স্থিতিশীল রাখার জন্যই সরকার মনে করে যে যদি তারা 1-2 ঘন্টা লোডশেডিং করে তাহলে অতিরিক্ত জ্বালানি কিনতে হবে না, জনগণের উপরে কোনো আলগা চাপ পড়বে না, তার জন্যই এই 1 ঘন্টা বা 2 ঘন্টা যেটাই সিদ্ধান্ত নিক এই একটা লোডশেডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা মনে করি এটা অত্যন্ত যুক্তিসঙ্গত, জনগণের স্বার্থেই এটা করা হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। এর আগে গত 4 জুন বৈঠকে বসেছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই জোট। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।